পৌলমী, পৌলমী। হ্যাঁ মদন দা। কচু পোড়া, তুই এটা কি করলি বল দেখিনি? কেন, কি হয়েছে? আরে এতক্ষণ হয়তো 10-12টা লাশ পড়ে গেছে। লাশ পড়ে গেছে? এনা চরণামৃত। আরে দেখতারি, আমার নিচের পোষণ কাঁপছে, অপর পোষণ ঘুরছে, তুমি আমার চরণামৃত খাতেছ। একটু মুখে নাও, ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোরা সব ঠিক হয়ে যাবে। দাও, তুমি তো না খেলে ছাড়বে না, দাও। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, ক্লিং কৃষ্ণায় নমঃ। এবার বলো কি হয়েছে। মন্দিরে তুই এই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি, ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি। ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন? আরে তুই জানিস ওটা কার নাম্বার? সনাতন পাঁজার। কে সে? কুচবিহারের ত্রাস মাফিয়া, ছেলেটার পেছনে লেগে গেছে। এ বাবা, তুমি ওর ঠিকানাটা জোগাড় করে দেবে, গিয়ে ওকে সরি বলে আসবো। কোনো দরকার নেই, যা আবার হয়ে গেছে এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা। ওটা তো আর ওই দরকার নেই, জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক, কচু পোড়া। এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন? বকো, গালাগাল দাও। স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই। এত বকেও যখন তোর কিছু হলো না। অফিসে যাচ্ছি। দেখ আর একজনকে। দেখছি। এই শোন, চেঁচিয়ে সারা পাড়াকে শোনাচ্ছি যে চাকরি করিস। তুই যখন চেঁচিয়ে বলিস না মা আমি অফিস যাচ্ছি, তখন আমার দাদার ফাটে বুক কেড়ে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল কোলাতিস, আর এখন চাকরি পেয়ে বেকারদের নিয়ে মজা করা হচ্ছে? দেব একটা। শোন, কাল থেকে যখন অফিস যাবি মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি, যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায়, বুঝেছিস? এই তোকে যেতে বলেছি, চল যা। কেড়ে মদন দেখাচ্ছে চাকরি করে। যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি? কজনকে মারলাম? দাঁড়া দাঁড়া, অনেকদিন সহ্য করেছি আর নয়, এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, যা বেরো। কেন, ও কেন বেরিয়ে যাবে? সনাতন পাজা তো আর মুখে ডেটল লাগাতে বসবে না, আরো লোকজন নিয়ে আমাদের সব কটাকে কাটতে আসবে। আসুক না, কাকু মায়ের এখানে লাশ পড়বে শ্মশানে। এই তো বাহ, ইয়েস, চমৎকার। মুখের ভাষা শুনেছো? ওর মতো হয়েছে। কুচবিহারে সবাই আমার মতন হয়েছে, একমাত্র তুমি বাদে। কি, এখানে জন্মালাম, এখানে বড় হলাম, আর কে না কে সনাতন তার ভয় পালাবো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়েটাকে খুঁজতে। দেখলে, মেয়ে খুঁজতে যাচ্ছে। তুই মনের ময়না করিস, তুই পায় না কাছেতে আয়।